হ্যালো এভরিওান ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ একটি নতুন চাকরির খবর এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নতুন চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে পরপর বিস্তারিতভাবে জানিয়ে দেবো অর্থাৎ এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা যদি আবেদন করতে চাও তোমাদের কোয়ালিফিকেশনের পাশাপাশি বয়স কি থাকতে হবে আবেদন তোমরা কিভাবে করবে এবং আবেদনের শেষ তারিখ কী রয়েছে তো বিস্তারিত জানার জন্য ভিডিওটিকে তোমরা কেউ স্কিপ করবে না প্রত্যেকেই ভিডিও তীক্ষণ একটি করে লাইক করো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী যে কোনো চাকরির আপডেট এবং যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথম পাবার জন্য অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে রয়েছি ডাব্লিউবি হেলথ ডট গভ ডট ইন অর্থাৎ গভর্নমেন্ট অফ বেঙ্গলের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই রিক্রুটমেন্ট নোটিশ ডাউনলোড করার জন্য সরাসরি রিক্রুটমেন্ট সেকশনটিতে তোমরা চলে আসবে আসার পর এখান থেকে তোমরা এই রিক্রুটমেন্ট নোটিশটিকে খুব সহজেই ডাউনলোড করতে পারবে এছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো বন্ধু টিউটোরিয়াল প্রত্যেকে সেখানে যুক্ত হয়ে যেতে পারো সেখান থেকেও তোমরা এই নোটিফিকেশনের পিডিএফটি ডাউনলোড করতে পারবে তো স্ক্রিনে তোমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ অফিশিয়াল নোটিফিকেশানের পিডিএফটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অব দ্য প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ বাবুরবাগ বর্ধমান সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজে স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তোমরা এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই জেলার নাম কমেন্ট করে জানিয়ে রাখো পরবর্তী সময় তোমাদের জেলাতে নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি তোমাদেরকে সবার প্রথম ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অন স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে মেল আইডি দেওয়া রয়েছে এবং এখানে বিজ্ঞপ্তির মেমো নাম্বারটি দেখতে পাচ্ছো এবং এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশ দশ দু হাজার একুশ তারিখে তো এই নোটিশে যেটি বলা হচ্ছে এই ওয়াক ইন ইন্টারভিউ হ্যাজ অ্যারেঞ্জ হ্যাজ বিন অ্যারেঞ্জড ফর এনগেজমেন্ট অফ দ্য ফলোয়িং পোস্ট ফর থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট অব বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বর্ধমান পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বর্তমান মেডিকেল কলেজে দেখতেই পাচ্ছ এখানে তোমরা স্টাফ নার্স এবং এখানে আরও একটি পোস্ট রয়েছে সেটি হচ্ছে ল্যাবরেটারি টেকনিশিয়ান এই দুটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এই নিয়োগ করা হচ্ছে তো স্টাফ নার্স এই পদে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা দুটি শূন্য পদ রয়েছে এবং এই পোস্টে মাসিক বেতন তোমাদেরকে যেটি দেওয়া হবে পঁচিশ হাজার টাকা প্রতি মাস এবং এক্ষেত্রে তোমাদের বস যেটি থাকতে হবে এক জানুয়ারি দু হাজার একুশ তারিখ অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এই পোস্টে যদি আবেদন করতে চাও তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান যেটি থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং কোর্স তোমাদেরকে পাস করে থাকতে হবে এবং অবশ্যই তোমাদের এনসিতে কিন্তু রেজিস্টার্ড থাকতে হবে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে পরবর্তী পোস্ট মন্দিরে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ল্যাবরেটরি টেকনিশিয়ান এক্ষেত্রে তোমাদেরকে মাসিক বেতন যেটি দেওয়া হবে বাইশ হাজার টাকা প্রতি মাস এবং এক্ষেত্রে দুটি শূন্যপদ রয়েছে বয়সাক্ত হবে এক জানুয়ারি দু হাজার একুশ তারিখ অনুযায়ী উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এক্ষেত্রে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে বায়োলজি এই সমস্ত বিষয় নিয়ে তোমাদেরকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে অর্থাৎ সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে সঙ্গে বলা হচ্ছে প্রার থেকে কিন্তু অবশ্যই দুই বছরের ডিএমএলটি কোর্স অথবা ডিএলটি কোর্স অথবা বিএমএলটি কোর্স তোমাদেরকে কিন্তু পাস করে থাকতে হবে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে নেক্সট হলো তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যদি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমরা কিভাবে আবেদন করবে বন্ধুরা তোমরা যদি আবেদন করতে চাও এই ক্ষেত্রে তোমাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে কোনো ঠিকানায় পাঠাতে হবে না যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে সেদিন তোমাদেরকে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটিকে এপোর্ট সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবে ফর্মটিকে প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করবে এবং এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করার পর এর সাথে কোন কোন ডকুমেন্টে যারক সেলফেন্সেড কপি তোমাদেরকে অ্যাটাচ করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে বলে দেওয়া হয়েছে ওকে তো এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যারক সেলফ অ্যাডেস্টেড কপি তোমরা আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করে দেবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফর্মটি কোনো অ্যাড্রেসে পাঠানো দরকার নেই যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে সেদিন তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে করে নিয়ে যাবে এবং যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলি যারা সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করেছ প্রত্যেকটির অরিজিনাল কপিও তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে কারণ সেখানে কারণ ইন্টারভিউ পূর্বে তোমাদের কিন্তু সেখানে ডকুমেন্টগুলি কিন্তু ভ্যারিফিকেশন করা হবে তোমাদের এই ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউটি কবে রয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে ডেটটিও কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে প্রত্যেকেই তোমরা ডেটটি নোট করে নাও এক্ষেত্রে তোমাদের ইন্টারভিউটি হবে ষোলোই নভেম্বর দু তারিখে এবং টাইম রয়েছে সকাল সাড়ে দশটা ইন্টারভিউর জন্য তোমাদেরকে যেখানে যেতে হবে তো সেই অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অফিস অফ দ্য প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ বর্ধমান এই ঠিকানায় তোমাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য যেতে হবে তো আবারও জানিয়ে দিচ্ছি ইন্টারভিউর তারিখ ষোলোই নভেম্বর দু তারিখ তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই এই নোটিফিকেশনটিকে প্রত্যেকেই আবেদন করার পূর্বে বিস্তারিতভাবে পড়ে নেবে তো আশা করি আমি তোমাদেরকে বন্ধুরা বোঝাতে পেরেছি যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধে হয় তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে এছাড়া তোমাদেরকে বলে রাখি তোমরা যদি আরও বিস্তারিতভাবে জানতে চাও এই নোটিফিকেশনটিকে প্রত্যেকে ডাউনলোড করে নেবে প্রত্যেকটি ডিটেলস নিজেরা বিস্তারিতভাবে পড়ে খুঁজে তারপরেই তোমরা কিন্তু এখানে আবেদন করবে